স্বাগত একাত্তরের খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টেস্ট আর ওয়ানডের ধারাবাহিকতা এবার টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। সফরের সমাপনী টি টোয়েন্টিতে টাইগারদের 83 রানে হারিয়েছে প্রোটিয়াস। প্রথমে ব্যাট করে কিলার দ্য মিলারের রেকর্ড সেঞ্চুরিতে 4 উইকেটে 224 রান তোলে স্বাগতিকরা। জবাব দিতে নেমে টাইগাররা অল আউট হয়েছে 141 রানে। পচেপ স্ট্রুম থেকে দেবচৌধুরী পাঠানো ম্যাচ রিপোর্ট। শুরুটা হোক সত্যিকারের ক্রিকেটিং এন্টারটেনমেন্টে। ডেভিড মিলার 35 বলে সেঞ্চুরি, 9 ছক্কা 7 চার, আন্তর্জাতিক টি টোয়েন্টির ফাস্টেস্ট 100। ওরকম একটা ইনিংসে চাপা পড়ে যায় বাদবাকি সব পারফরম্যান্স। মিলারের বিগ হিটিং সবাইকে ভুলিয়ে দিয়েছে যে ওপেনিংয়ে নেমে 51 বলে আমলা করেছিলেন 85। সাউথ আফ্রিকা ইনিংসের শুরুতে টানা 4 ওভার বোলিং করে অর্ধেক বল ডক দিয়ে 22 রানে 2 উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। সাকিব বাদে বাদবাকি টাইগার বোলারদের অসহায়ত্বের সবচেয়ে বড় স্ন্যাপশট সাইফুদ্দিনের 1 ওভারে 31। কিলার মিলারের ব্যাটে মোহাচ্ছন্ন সেনো স্পার্ক, আগের সবই তখন যেন কত কাল আগের গল্প। শেষ 45 বলে 125 তুলেছে সাউথ আফ্রিকা, 20 ওভারে 224। বড় রান তারার চাপে রীতিমতো পিষ্ঠ বাংলাদেশ। ইমরুলের আউটে মরকের শুরু, সেই মরক কলেরার মহামারীতে রূপ নিয়েছে সাকিব, মুশফিক আর সাব্বিরের আউটে। কি সব শট যে তারা খেললেন, রীতিমতো লজ্জার ব্যাটিং। 40-এর আগেই 4 উইকেট, মাঠে আসা 1015 বাংলাদেশি সমর্থকদের অনেকেই ততক্ষণে বাড়ির পথ ধরেছেন। বাংলাদেশ ইনিংসের একমাত্র আগ্রহ হয়ে টিকেছিলেন সৌম্য সরকার, নিজের ব্যাটিংটা ঠিকই করেছেন 27 বলে 44। বাকিদের পারফরমেন্স বিবেচনায় সৌম্যই একমাত্র যিনি দলের দেশের মান রাখার চেষ্টা করে গেছেন। শেষ পর্যন্ত মান বাঁচাতেই ম্যাচটা খেলে গেছে বাংলাদেশ। দর্শকদের জন্য একরাশ বিরক্তি আর অভিমান জন্ম দিয়ে হারাটা মোটেও অপ্রত্যাশিত না। চলতি সিরিজে এটাই সত্যিকারের টাইগার স্কোয়াড। দেবচৌধুরী, 71, পচেপ স্ট্রুম, সাউথ আফ্রিকা। যেখানেই বাংলাদেশের ক্রিকেট সেখানেই হাজির টাইগার সমর্থকরা, হোক সেটা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড। পচেপ স্ট্রুমের শেন ওয়েস্ট পার্কে সাউথ আফ্রিকান ফ্যানদের থেকে বাংলাদেশিদের ভিড় বেশি। দেশি ভাইদের খেলা খুব কাছ থেকে দেখতে ম্যাচ শুরুর আগে ভাগেই মাঠে আসন পেতেছে ওরা। টাইগার সমর্থকদের খোঁজ খবর নিয়েছেন দেবচৌধুরী। সেন ওয়েস্ট পার্ককে আপনি হয়তো ভুল করে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মনে করতে পারেন। সাউথ আফ্রিকা সিরিজ শুরু হওয়ার পর যে যে ভেন্যুতে খেলা হয়েছে প্রত্যেকটা মাঠেই বাংলাদেশি সাপোর্টাররা, অর্থাৎ প্রবাসী সাউথ আফ্রিকান বাংলাদেশি সাপোর্টাররা দলকে সাপোর্ট করেছেন এবং সেই সাপোর্ট অব্যাহত সিরিজের শেষ টি টোয়েন্টি পর্যন্ত। আমাদের কাছে এটা ঈদের চাইতে অনেক বড় একটা প্রোগ্রাম মনে হচ্ছে, আমরা 1 মান্থ ধরে প্রিপারেশন নিচ্ছি। সাউথ আফ্রিকা অ্যাকচুয়ালি আমাদেরকে যেভাবে চিনে তার চেয়ে অনেক বেশি চিনে, আমাদের ক্রিকেট ভালো খেলে এই হিসাবে আমাদেরকে চিনে। সাউথ আফ্রিকা জিতলেও খুশি, বাংলাদেশ জিতলেও খুশি। যেখানে বাংলাদেশ টিম গেছে আমরা ওইখানে খেলা দেখতে যাইতেছি, আমরা খুব এক্সাইটেড বাংলাদেশ টিমকে পেয়ে। আমরা অত্যন্ত খুশি যে বাংলাদেশের দর্শকদের স্পিরিটের জন্য। দ্য স্পিরিট অফ বাংলাদেশ ইজ ভেরি গ্রেট, উই ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য স্পিরিট অফ বাংলাদেশ। উই লাভ ইউ গাইজ, উই লাভ ইউ গাইজ। আমার সোনার বাংলা যেখানেই বাজে সেখানেই বাংলাদেশ। প্রতিপক্ষকে কিংবা কোন মাঠে খেলা সেটা বোধহয় এখন আর খুব বেশি দর্শকদের কাছে ম্যাটার করে না। তবে ম্যাচের আগেই টিকিট বিক্রি হয়ে গিয়েছিল, আমরা দেখেছি যে টিকিটের জন্য দর্শকদের মধ্যে হাহাকার, একটা পর্যায়ে গিয়ে মারামারি পর্যন্ত হয়েছে। সেন ওয়েস্ট পার্ক থেকে দেবচৌধুরী, 71, সাউথ আফ্রিকা। হংকং এ সিক্সেস সাইড ক্রিকেট টুর্নামেন্টের প্লেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা হলো না বাংলাদেশের। প্লেট পর্বের দ্বিতীয় সেমিফাইনালে এমসিসির কাছে 4 উইকেটে হেরেছে সাইফ হাসানরা। টস হেরে আগে ব্যাটিং এ নামে বাংলাদেশ, 5 ওভারের ম্যাচে 2 উইকেটে 73 রান করে।
সাইফ হাসানের দল ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৩১ রান আফিফ হোসেনের। জবাবে ইনিংসে মাত্র এক উইকেট খুইয়ে ১০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ফেলে মেরিলিবোন ক্রিকেট ক্লাব। চোখের ইঞ্জুরি মুক্ত মোসাদ্দেক সৈকত বিপিএল এ চোখ টানা ক্রিকেট খেলে ফিরতে চান দলে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। একই লক্ষ্যে বিপিএল কে মঞ্চ হিসেবে দেখছেন খুলনা টাইটানসের নাজমুল হোসেন শান্তু। শ্রীলঙ্কার সফর নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছেন না ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন, তার সন্তুষ্টি রিজার্ভ বেঞ্চ পোক্ত বলে। শামসুল আরিফিনের রিপোর্ট। সিলেট রওনা হবার আগে যতটা সম্ভব অনুশীলন চালিয়ে যাচ্ছে বিপিএল এর দলগুলি। কাকডাকা ভোর থেকে মিরপুর একাডেমি মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস অনুশীলন করেছেন মোসাদ্দেক সৈকত। চোখের সমস্যা কেটে গেছে জম্পেশ একটা বিপিএল এর অপেক্ষায় সৈকত। আমি টিভিতে বসে খেলা দেখছি, বিষয়গুলো আমার কাছে খুব কষ্টের ছিল। ওটা ফিল করতেছিলাম যে কত তাড়াতাড়ি আমি কামব্যাক করব, কত তাড়াতাড়ি টিমে জয়েন করব বা কোনো একটা টুর্নামেন্টের মাধ্যমে আমি আবার মাঠে আসব। সো এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে আমি খুব তাড়াতাড়ি মাঠে আসার সুযোগ পাইছি। আবার এরপরে আবার হোম সিরিজও আছে আমাদের, সো সময়টা খুব বেশি না। তো আমি মনে করি যে আমাদের বিপিএলটা যদি আমার খুব ভালো যায় তাহলে আবার আমি তাড়াতাড়ি টিমে ব্যাক করব ইনশাল্লাহ। কাগজে কলমে সেরা দল বর্তমান চ্যাম্পিয়নরা, রিজার্ভ বেঞ্চ বেজায় শক্ত। এবার আমাদের বেঞ্চটা স্ট্রং, মানে যদি কোনো প্লেয়ারের ইঞ্জুরি হয় বা অন্য কোনো কারো রিজন থাকে, উই হ্যাভ এনাফ গুড প্লেয়ার্স টু ফিল আপ দ্য গ্যাপস আর কি। সত্যি কথা বলতে গেলে সেটা একটা ভালো দিক, মানে আমার জন্য যে আমি অ্যাটলিস্ট যে আমি জানি যে আমার বেঞ্চে উই হ্যাভ সাম স্ট্রং কোয়ালিটি প্লেয়ার্স আর কি। খুলনা টাইটান্সের নাজমুল হাসান শান্ত জাতীয় দলের জন্য নিজেকে প্রমাণের মঞ্চ বলছেন বিপিএল কে। প্রত্যেকটা খেলায় আমাদের জন্য অপরচুনিটি, তো অনেক বড় একটা টুর্নামেন্ট, সো এখানে যদি ভালো কিছু করতে পারি তাহলে আমার নিজের জন্যও ভালো, টিমের জন্যও ভালো। সো আমার কাছে মনে হয় খুব ভালো একটা অপরচুনিটি, সো এটাকে যত বেশি কাজে লাগাতে পারবো আমার জন্য ভালো। মঙ্গলবার থেকে ম্যাচ ভেনু সিলেটে যাওয়া শুরু করবে দলগুলো। শামসুল আরিফিন, ৭১। শনিবার রাতে ছিল ইউরোপ জুড়ে ফুটবল উৎসব। স্প্যানিশ লা লিগায় পথ হারায়নি টেবিল টপার সেলোনা, পুরনো ঠিকানায় ফিরে দুই গোলে জয়ে হাসি মুখে বাড়ি ফিরেছেন বার্সা বস আর্নেস্তো ভালভার্দে। তবে আটলেটিকো মাদ্রিদকে এক একে রুখে দিয়েছে ভিয়ারিয়াল। অন্যদিকে সিরিয়ার বিগ ম্যাচে মিলানকে দুই গোলে হারিয়েছে ইউভেন্টাস। তাজিকিস্তানের কনকনে ঠান্ডা আবহাওয়ায় ইঞ্জুরি মুক্ত থাকতে রোববার জলে নেমেছিল বাংলার অনূর্ধ্ব ১৯ দলের ফুটবলাররা। পুলে সাঁতার কাটার পাশাপাশি ফিটনেস ট্রেনিংও হয়েছে পুরোদমে। টিম ট্রেনার জন হুইটল বলেছেন খেলোয়াড়দের রক্ত প্রবাহ বাড়াতে আর মানসিকভাবে চাঙ্গা করতেই এই পুল সেশন। তাজিকিস্তান থেকে বাংলাদেশ দলের আপডেট জানাচ্ছেন সাইফুল রূপক। বাংলায় ডুব ছবিতে মেতেছে অনেকে, আর তাজিকিস্তানে দলের বড় তারকাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টায় দলীয় ম্যানেজার। পুলের নীল জলে জাফরের সাথে তার খুনসুটি। স্কোয়াডের ২৩ জন ফুটবলারই ফিট, লম্বা জার্নির ক্লান্তি দূর করতে রোববার সবাইকে পুলে নামিয়ে দিয়েছেন জন হুইটাল। দলীয় ট্রেনার পানির মধ্যে করিয়েছেন ফিটনেস ট্রেনিং, ওয়াকিং, জগিং, লেগ সুইং, হাই জাম্প, কি ছিল না আধ ঘন্টার সেশনে। মাঠের ফুটবলাররা নীল জলে সুইমিং পুলে, একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়া নয়, নিজেদেরকে প্রস্তুত করা। ফুটবলাররা সুইমিং করলে কোন জায়গায় উন্নতি হয়, আবার ফিটনেসই বা কতটুকু উন্নতি হয়। একেবারে ধবধবে সাদা টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সবখানে সাউথ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ টাইগাররা। চোখের ইঞ্জুরি মুক্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, বিপিএল এ পারফর্ম করে নাজমুল হোসেন শান্ত চান দলে সুযোগ। ফিল করতেছিলাম যে কত তাড়াতাড়ি আমি কামব্যাক করব, কত তাড়াতাড়ি টিমে জয়েন করব বা কোনো একটা টুর্নামেন্টের মাধ্যমে আমি আবার মাঠে আসব। সো এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে আমি খুব তাড়াতাড়ি মাঠে আসার সুযোগ পাইছি। আবার প্রত্যেকটা খেলায় আমাদের জন্য অপরচুনিটি, তো অনেক বড় একটা টুর্নামেন্ট, সো এখানে যদি ভালো কিছু করতে পারি তাহলে আমার নিজের জন্যও ভালো, টিমের জন্যও ভালো। দুই দিনের সফরে ঢাকায় এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম, তাকে স্বাগত জানালেন বাফুফে বস কাজী সালাউদ্দিন। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি আমরা মনে করি এবং ফুটবলের জন্য অনেক বড় ইন্সপিরেশন। এএফসি আমাদেরকে দুইটা মিনি টার্ফ উপহার দিয়েছে, প্রতি বছর এটা চলমান থাকবে। তাজিকিস্তানে অনুশীলন শুরু করেছে অনূর্ধ্ব ১৯ দলের ফুটবলাররা, প্রাথমিক চ্যালেঞ্জ কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া। দেখুন, ওদের মধ্যে একটা মেরমেরে ভাব দেখা যাচ্ছিল। গত দুদিন খেলোয়াড়দের অনেক পরিশ্রম হয়েছে, এই সেশন ওদের মন আর শরীর সবই সতেজ করবে। প্রথমবারের মতো যুব গেমস হবে আগামী বছরের মার্চে, ২১টা ডিসিপ্লিনের অ্যাথলিট বাছাই করা হবে দেশ জুড়ে। বাং
বাংলাদেশ গেমসের আয়োজন করেছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এবারে প্রথমবারের মতো যুব গেমসের মিশন। লোগো আর মাস্কট তেজস্বীর উন্মোচনায় পরিষ্কার, দেশব্যাপী বড় এক আয়োজনের পথে ছুটছে বিওএ। আমাদের ভবিষ্যৎ যুবকরা তাদেরই স্ট্যান্ডার্ড।